परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रे रातुल चरण जानाई आमार शतकोटि प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। आमरा प्रति प्रत्येकेई भालो थाकते चाई, आमरा प्रति प्रत्येकेई सुखे थाकते चाई, शांतिते थाकते चाई, किन्तु जीवनेर एई घेराटोपे जेनो किछुतेई आर भालो थाका हये उठछे ना, किछुतेई आर सुखे शांतिते थाका हये उठछे ना। আমরা এত ঠাকুরকে মেনে চলছি, ঠাকুরকে ডেকে চলছি, তারপরেও কেন যে এরকমটা হচ্ছে তা যেন আমরা কিছুতেই বুঝে উঠতে পারছি না। আমরা এত ঠাকুর ঠাকুর করছি, তারপরেও কেন আমরা ভালো থাকতে পারছি না, কেন আমাদের ভালো হচ্ছে না, কেন আমাদের জীবনে এত বাধা বিপত্তি, এত গ্রহদোষ লেগে আছে, কেনই বা আমরা সুখে থাকতে পারছি না, শান্তিতে থাকতে পারছি না। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটি ছোট্ট কর্ম করার কথা বললেন। আমরা যতই দীক্ষা নিয়ে নাম ধ্যান ইষ্টভৃতি যাই করি না কেন, তারপরেও কিন্তু আমরা ভালো থাকতে পারবো না যদি পরম দয়ালের এই একটি কথা আমরা মেনে না চলি। পরম দয়াল যে অমৃত কথা আমাদেরকে বলেছেন, চলুন আমরা প্রতি প্রত্যেকে সেটিকে শুনি এবং সেই মতো কর্ম করার চেষ্টা করি। সেদিনটা ছিল 1953 সালের 31 মে, বাংলায় 16ই জ্যৈষ্ঠ 1360 সাল। বিকেলবেলা জ্যোতি আশ্রমে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বসে আছেন। এক দাদা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, আমরা প্রতি প্রত্যেকেই বাঁচতে চাই, বাড়তে চাই, সেই জন্যই আমি সবাইকে ডাকি, তোমরা এসো, আমাকে বাঁচাও, আমার পরিবেশকে বাঁচাও, আবার অন্যে না বাঁচলেও আমার বাঁচা হয় না। এই যে দেখুন, আমরা জীবনে প্রতি প্রত্যেকেই বাঁচতে চাইছি, বাড়তে চাইছি, কিন্তু আমরা শুধুমাত্র আমাদের নিজেদেরটা ভাবতে থাকছি। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, এই যে আমরা চাই, এর জন্যই কিন্তু তোমাদের প্রতি প্রত্যেককে আমি ডাকি, তোমরা সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করো, তোমরা সৎসঙ্গের পথে চলো, তোমরা নিজেরাও বাঁচো, আমাকেও বাঁচাও এবং পরিবেশকেও বাঁচাও। ঠাকুর বলছেন, অন্য না বাঁচলে যে আমার বাঁচা হয় না, আমার বাঁচা নির্ভর করে আমার পারিপার্শ্বিকের উপর। গুরুগন্ধ যে একা আমার নাকে আসে তা কিন্তু নয়, যার নাক আছে তার নাকেই আসে। এই যে আমরা অনেকে গুরুকে চিনতে পেরেও, প্রভুকে চিনতে পেরেও আমরা বুঝতে পারি না বা তাঁর সদ্দীক্ষা গ্রহণ করি না। আমরা হয়তো বুঝতে পারছি তিনি আমাদেরকে সঠিক কথা বলছেন, সঠিক পথ দেখাচ্ছেন, তিনিই আমাদের প্রকৃত পথ প্রদর্শক, কিন্তু তারপরেও আমরা তাঁর সদ্দীক্ষা গ্রহণ করছি না বা তাঁর সদ্দীক্ষা গ্রহণ করলে তাঁর আদেশ নির্দেশ মেনে চলছি না। সেই কথাটাই কিন্তু পরম দয়াল এই কথার মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন যে গুরুগন্ধ যে একা আমার নাকে আসে তা কিন্তু নয়, যার নাক আছে তার নাকেই আসে। অর্থাৎ যিনি প্রকৃত বোঝেন তিনি কিন্তু ভগবানকে উপলব্ধি করতে পারবেন, আর তিনিই ভগবানের পাদপদ্মা আশ্রয় করে জীবন পথে এগিয়ে চলবেন। প্রত্যেকেই এর জন্য সাফার ভোগ করে। আর যদি পারিপার্শ্বিক না বাঁচে, যদি পারিপার্শ্বিক ভালো না হয়, তাহলে কিন্তু প্রতি প্রত্যেককে সাফার ভোগ করতে হবে। প্রতি প্রত্যেকেরই কিন্তু কোনো না কোনো রকম সমস্যা হবে। ধরুন আপনার আশেপাশে কোনো যদি মাতাল লোক বাস করেন এবং তিনি রোজ যদি মদ্যপান করে আসেন এবং প্রত্যেক দিন গালিগালাজ করে থাকেন, তো সেই গালিগালাজ আপনি নিজে না করেও আপনাকে শুনতে হবে। বা ধরুন আপনি ভালো হলেন, আপনার পরিবারের অশান্তি হচ্ছে না একটুও, কিন্তু আপনার পারিপার্শ্বিক যারা আছে তারা রোজ অশান্তি করছে বা পায়ের ওপর পা তুলে ঝগড়া করার চেষ্টা করছে, তো আপনি নিজে ঝগড়া অশান্তি না করতে চাইলেও কিন্তু পারিপার্শ্বিকের জন্য হয়তো আপনাকে ঝগড়া করতে হচ্ছে বা সেগুলি কানে শুনতে হচ্ছে, বা সেই যে ঝগড়ার যে প্রভাব সেটি আপনাকে প্রভাবিত করছে। তাই তো পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রত্যেকেই এর জন্য সাফার করে এবং প্রত্যেককেই কিন্তু এর জন্য কষ্ট পেতে হয়। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরো বলছেন, সেবার বিনিময়ে যা আসে তাই হয় আমার প্রাপ্তি। অর্থাৎ আমরা সেবার দ্বারা যতটা নিজেদেরকে গড়ে তুলতে পারবো, আমরা যতটা নিজেদেরকে মানুষের মতো মানুষ করে তুলতে পারবো, সেটুকুই কিন্তু ভগবানের প্রাপ্তি, আর তখনই কিন্তু মানব জন্ম সার্থক হবে। তাই তো সবাই নির্ভর করে পরিবেশের ওপর, যারা বড় হয়েছে তারা অমনি করেই হয়েছে। এই গেল বাঁচার কথা। শ্রী শ্রী ঠাকুর আরো বললেন, আমাদের বার্তা হলো চাই পরমপিতার দয়া।
জাহাজে সমুদ্রে যেয়ে যদি দিশেহারা হয়ে পড়ে তাহলে তার পথ ঠিক করে দেয় আকাশের ধ্রুবতারা। ঠিক তেমনভাবেই ঈশ্বরকে আমাদের জীবনে ধ্রুবতারা করে রাখতে হয়, তাহলে কিন্তু জীবনে আর কখনো পথ ভুল হয় না। আমরা যদি ধ্রুবতারার মতো ঈশ্বরকে অবলম্বন করে, ঈশ্বরকে অনুসরণ করে চলি, ঈশ্বরের পথকে অনুসরণ করে চলি, ঈশ্বরের বলা আদেশ নির্দেশকে অনুসরণ করে চলি, মেনে চলি, তাহলে কিন্তু কখনোই আমরা পথভ্রষ্ট হব না। সমুদ্রের মধ্যে হঠাৎ ঝড়ঝঞ্ঝা উঠলে জাহাজ যেমন ধ্রুবতারাকে অনুসরণ করে চলে সঠিক পথকে অবলম্বন করতে পারে, ঠিক তেমনভাবে আমাদের জীবনে এই যে ঝড়ঝঞ্ঝা আসে, জীবনে যত রকম বাধা বিপত্তি গ্রহদোষ আসে, জীবন যখন ভুল পথে চালিত হয়, এই যে বিভিন্ন রকম ঝড়ঝঞ্ঝা আমাদের জীবনে এসে যায়, অশান্তি, রোগ, শোক, জ্বালা, দুঃখ, কষ্ট, দরিদ্রতা, সমস্ত কিছু থেকেই আমরা উতরাতে পারবো যদি আমরা জীবনের ধ্রুবতারা অর্থাৎ পরম দয়ালকে স্মরণ করে তাঁর পথকে অনুসরণ করে চলতে পারি। তাই পরম দয়াল বললেন, ঈশ্বরকে আমাদের জীবনের ধ্রুবতারা করে রাখতে হয়, তাহলে আর কখনো পথ ভুল হয় না। পরম দয়াল আরো বলছেন, দেখুন, আমি হয়তো সবকিছু বুঝি না, কিন্তু যেমনতর ভাবি তাই বলি। যিনি সর্ববিদ্যার অধিকারী, যিনি সর্বজ্ঞ ত্রিকালজ্ঞ জয়ী, তিনি কি বলছেন, দেখুন, আমি হয়তো সবকিছু বুঝি না, কিন্তু যেমনতর ভাবি তাই বলি। তিনি নাকি কিচ্ছু বোঝেন না, তিনি যে অন্তর্যামী, তিনি যা বলেন তাই যদি মানুষ মেনে চলেন, সমস্ত কিছুই কিন্তু মানুষের হবে, মানুষের লাভ হবে, মানুষ বাঁচবে, সঠিক পথে চলবে, মানুষ ভালো থাকবে। আর আমরা সৎসঙ্গকে অনুসরণ করব কেন? পরমদয়াল বললেন, সৎসঙ্গ মানেও তাই, সৎ মানে বাঁচা বাড়া, বাঁচা বাড়ার সঙ্গই সৎসঙ্গ। বাঁচতে চায়, বাঁধতে চায় একটা পোকাও একটা বদমাইশও। এই যে জীবজগতে প্রত্যেকটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জীব থেকেও কিন্তু পাপী মানুষও কিন্তু বাঁচতে চায়, বাড়তে চায়, কিন্তু মানুষ সাধারণত উল্টো পথেই ধায়। তারা পথ চেনে না, বোঝে না, বোঝে না যে উপথে গেলে কাজ হয় না, হয়তো একজনের। তাই তো মানুষ বেশিরভাগ সময় ভুল পথে চালিত হয়, সত্যতা উপলব্ধি করতে পারে না, সত্য পথে চলতে চেষ্টা করে না, ভুল পথকে আপন ভেবে আগলে ধরতে থাকে এবং ভুল পথে চালিত হয়ে নিজের জীবনকে ধ্বংস করে ফেলে। শ্রী ঠাকুর বলছেন, হয়তো একজনের পকেট মেরে আরেকজন কিছু পয়সা নিল, জীবিকার জন্য মানুষ যা উপার্জন করে তার থেকে এইভাবে নেয়া মানে তার সত্তার উপর হস্তক্ষেপ করা। এই যে একজন পকেট মেরে একজনের চোখের জল, একজনের জীবিকার যে উপার্জন সম্বল সেটিকে গ্রহণ করে নিল, তার ফলে যে মহা পাপ করল সেটা কিন্তু তার মনে একটু আঘাত হানল না, যে যার কাছ থেকে নিলাম তার সত্তার উপর কি অবস্থা হচ্ছে বা তার মনের অবস্থা কি হচ্ছে। এই যে যারা ওইভাবে নেয়, পরমদয়াল বলছেন, সেই কিন্তু ফাঁকিতে পড়ে, বিভিন্ন রকমভাবে কিন্তু ওই পয়সা থাকবে না, বিভিন্ন রকমভাবে সেই পয়সা নষ্ট হবে এবং তার জীবন কিন্তু ধ্বংসের পথে চালিত হবে। এই যে মানুষ এরকম করে, পরমদয়াল যুগপুরুষোত্তম বলছেন, কিন্তু সেটা তো এখন বুঝতে পারবে না, তাই ওরা করে, এটা বুঝতে পারবে পরজীবনে। আর যখন এটা বুঝতে পারবে তখন কিন্তু এই কর্মের ফল ভোগ করবে এবং তখন ভগবান ভগবান বলে কাঁদতে থাকবে, তখন কিন্তু ভগবানের আর করার কিছু থাকবে না। তাই আমাদের জীবনে এই যে যত রকম বাধা বিপত্তি, যত রকম দুঃখ জ্বালা কষ্ট আমরা এই ইহ জগতে আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি, আমরা যে ভোগ করছি, এটিকে কিন্তু ভাবলে হবে না যে আমরা ঠাকুর ঠাকুর করছি তারপরেও কেন ভোগ করছি। এই যে পরমদয়াল বলছেন, ভুল কর্মের ফল আমাদের সর্বদা ভোগ করতে হবে, সেটি হয়তো আগের জন্মে আমরা কোনো খারাপ কর্ম করে এসেছি যার ফলে হয়তো এই যুগে আমরা সেই কর্মফল ভোগ করছি, এটাও হতে পারে। আবার এমন কোনো কর্ম আমরা করেছি যার কর্মফল আমরা এই যুগে নিচ্ছি, আর এই যে আমরা ঠাকুর ঠাকুর করছি এর যে পুণ্যফল এটি কিন্তু আমরা লাভ করব, এই জন্মেও লাভ করতে পারি, পরজন্মেও আমরা লাভ করতে পারি। আমাদের পাপের ঘোড়া যতটুকু সেইটি পূর্ণ হলেই আমরা এই শুভ কর্মের পুণ্যফল লাভ করতে থাকব। তাই প্রত্যেকে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে, পরমদয়ালের শ্রীচরণ আশ্রয় করে জীবন পথে চলতে থাকুন। আগের পরে যত জন্মে যত পাপের যে খণ্ডন রাশি সেগুলি খণ্ডন হবে এবং পুণ্যফল লাভ হয়ে সহজে কিন্তু পরমদয়ালের আশীর্বাদ লাভ করতে পারবেন। আর জীবনে যত দুঃখ কষ্টই পান না কেন, যত ভক্ত জীবন আপনি উপলব্ধি করার চেষ্টা করবেন, দেখবেন প্রত্যেকেই কিন্তু অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে ভগবানকে ডেকে ভগবানকে লাভ করেছিলেন, তাদের আশীর্বাদ লাভ করেছিলেন এবং এই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করেছিলেন। তাই
যতই আমাদের বাধা বিপত্তি গ্রহদোষ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যাই আসুক না কেন, আমরা কিন্তু সত্যের পথে চলবো, আমরা পরম দয়ালের শ্রীচরণে আশ্রয় নিয়ে পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে জীবন পথে চলতে পারবো, তবেই আমাদের বাঁচাবার সার্থক হবে। এবং শুধু আমরা বাঁচলে হবে না, পারিপার্শ্বিককে প্রত্যেকেই কিন্তু এই পথে আনতে হবে, পারিপার্শ্বিককে প্রত্যেককে পরম দয়ালের শ্রীচরণে আনার চেষ্টা করতে হবে, তবেই তারা প্রতি প্রত্যেকে পরম দয়ালের সন্তান হয়ে উঠবে, তবেই তো এই জগৎ সংসার স্বর্গসম হয়ে উঠবে। আর আপনার পারিপার্শ্বিক যতদিন না ভালো হবে ততদিন কিন্তু আপনি একা ভালো থাকতে পারবেন না, তাই প্রতি প্রত্যেককে ভালো করার চেষ্টা করতে হবে, প্রতি প্রত্যেককে পরম দয়ালের সন্তান করে তুলতে হবে, প্রতি প্রত্যেককে পরম দয়ালের এই অমৃত কথা বলতে হবে এবং তাদের মধ্যে পরম দয়ালের এই অমৃত কথার যে গুণ সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে, প্রতি প্রত্যেকে যাতে পরম দয়ালের আশীর্বাদ ধন্য হয়ে পরম দয়ালের সৎ পথে চলে মানুষের মতো মানুষে এই জগৎ সংসারকে স্বর্গসম করে তুলতে পারে, সেই চেষ্টাই কিন্তু আমাদের প্রতি প্রত্যেককে করতে হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন, পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।